একেবারে পানি রাখার কলসের মতো দেখতে বলে একে বলা হয় কলস উদ্ভিদ। কলস উদ্ভিদকে সবচেয়ে ভয়ঙ্কর মাংসাশী উদ্ভিদ বলে চিহ্নিত করা হয়। এর ইংরেজি নাম পিচার প্লান্ট। এরা খুবই মারাত্মক ধরনের মাংসাশী উদ্ভিদ। কলসি উদ্ভিদে ফাঁপা বিশেষ ধরনের পাতা রয়েছে যা একটি জগ কিংবা কলসির মতো পানি ধারণ করে রাখতে পারে। কলসির মতো দেখতে এ পাতাগুলোই শিকার ধরার ফাঁদ হিসেবে কাজ করে। এদের গঠন ও আকৃতি থেকেই এদের নাম দেওয়া হয়েছে কলস উদ্ভিদ। পৃথিবীতে প্রায় 80 প্রজাতির কলস উদ্ভিদ পাওয়া যায়। এদের মধ্যে একটি হলো দক্ষিণ আমেরিকান কলস উদ্ভিদ, নর্থ আমেরিকান পিচার প্লান্ট। মালয়েশিয়া, মাদাগাস্কার, ভারত ও শ্রীলঙ্কার গ্রীষ্মমন্ডলীয় জলাভূমিতেও বিভিন্ন প্রজাতির কলস উদ্ভিদ দেখা যায়। গ্রীষ্মমন্ডলীয় কলসি উদ্ভিদে সাধারণত পাতা এবং উজ্জ্বল রঙের কলসির মতো পাতা দুটোই রয়েছে। একটি আকর্ষী থেকে ধীরে ধীরে সুতোর মতো একটি পাতা উৎপন্ন হয়। পাতাটি বড় হতে হতে ফুলে ওঠে রঙিন একটি জগের মতো আকৃতি লাভ করে। এর ওপরের দিকে পাতা তৈরির একটি ঢাকনাও তৈরি হয়। কোনো কোনো কলস উদ্ভিদে ঢাকনাটি কলসির কিনারে শোভাবর্ধক হিসেবে কাজ করে। বিভিন্ন প্রজাতির কলস উদ্ভিদের পাতাগুলোর আকার, রং ও আকৃতি ভিন্ন হতে পারে। এগুলোর দৈর্ঘ্য মাত্র 2 ইঞ্চি বা 5 সেন্টিমিটার থেকে শুরু করে 2 ফুট বা 60 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। ছোট ছোট কলস উদ্ভিদগুলো মাছি, গুবরে পোকা, পিঁপড়া ইত্যাদি পোকামাকড় শিকার করে। বড় আকারের কলস উদ্ভিদগুলো ছোট আকারের ব্যাং কিংবা ইঁদুর শিকার করে। কিন্তু সব কলস উদ্ভিদই এক পদ্ধতিতে শিকার করে। কলস উদ্ভিদের ফাঁদ পরোক্ষ ধরনের, অর্থাৎ এরা কোনো নাড়াচাড়া ছাড়াই শিকার ধরে থাকে। কলস উদ্ভিদের গঠন এমন যে এর ভেতরে হামাগুড়ি দিয়ে নেমে যাওয়া পোকামাকড়দের জন্য এটি একটি বন্দিশালার মতো কাজ করে। কলসের সঙ্গে আটকানো পাতাটি লম্বা নলের মতো কাজ করে। নলের মাথায় থাকে রং চঙে একটি প্রবেশ পথ। নলের তলদেশ অংশটি পেয়ালাকৃতির। যেসব কলস উদ্ভিদ মাটির কাছাকাছি জন্মে তাদের মধ্যে বৃষ্টির পানি জমা হয়ে থাকে। অধিকাংশ কলস উদ্ভিদের ঢাকনাটি প্রবেশ পথ দিয়ে বেশি পরিমাণে বৃষ্টির পানি ঢুকতে বাধা দেয়। ঢাকনাটি সব সময় খোলা থাকে। কলসির প্রবেশ মুখে এক ধরনের মধু উৎপন্ন হয়। কলসির উজ্জ্বল রং আর মধুর লোভে আকৃষ্ট হয়ে পোকামাকড় ওড়ে কিংবা হামাগুড়ি দিয়ে কলসির ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে এটি মধু উৎপন্ন করে এবং আরো মধুর লোভে কলসির আরো ভিতরে ঢুকে যায়। পোকাটি কলসির নলের ভিতরেই ঢোকার পর বিপদে পড়ে যায়। নলের ভিতরের দেয়ালটি বরফের মতোই মসৃণ আর পিচ্ছিল, ফলে পোকাটি পিছলে গিয়ে নলের আরো তলের দিকে পড়ে যায়। নলের তলদেশে থাকে অসংখ্য শুঙ্গ। শুঙ্গগুলো সবই কলসির নিচে জমানো পানির দিকে ফেরানো থাকে। এগুলো পার হয়ে পোকাটি নিচে পড়ে গেলে তার পক্ষে আর ওপরের দিকে ওঠা সম্ভব হয় না। এক সময় এটি পানির তলদেশে ডুবে যায়। এরপর পরিপাকের সাহায্যকারী উৎসেচকগুলো কলসির তলদেশে বেরিয়ে আসে। পোকাটির দেহের নরম অংশগুলো পরিপাক হয়ে উদ্ভিদের দেহে শোষিত হয়। শক্ত অংশগুলো কলসির নিচের তলদেশে জমা হয়ে থাকে।